চেয়ারে বসে টিভি দেখছিলেন গৃহবধূ, এমন সময় পায়ে বিষাক্ত সাপের কামড়। হাসপাতালে নিয়ে যেতেই মৃত্যুর মুখে ঢলে পড়লেন গৃহবধূ। ঘটনায় শোকের ছায়া ফুলবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের পুটিমারি এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, রবিবার বিকেলে নিজের শোবার ঘরের বিছানায় বসে টিভি দেখছিলেন বাড়ির গৃহবধূ নিময়া রায়। সেই সময় তার পায়ে বিষাক্ত সাপ ছোবল মারে বলে জানায় পরিবারের সদস্যরা। তড়িঘড়ি তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কিছুক্ষণ বাদে সেখানেই তার মৃত্যু হয় বলে জানান কর্তব্যরত চিকিৎসকেরা। মৃত গৃহবধূর ঘরে স্বামী সহ 2টি ছোট ছোট সন্তান রয়েছে। কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সকলে। দাদা কি হয়েছে এই বাড়িতে? মানে আমরা তো রোডের মধ্যে ছিলাম, তখন আমরা দুজনে ছিলাম। আমরা মনে করছিলাম যে ওই বাড়িতে কেসার লাগছে, কেসার তো লাগে নাই। তারপরে শুনতেছি এরকম সাপ কাটছে, দৌড়ি আসলাম। আসার পর দেখতেছি সাথে সাথে মেডিকেলে নিয়ে চলে গেল। তবে কতক্ষণ, ঘন্টা খানেক, ঘন্টা দিয়ে বাড়িতেই সাপে কামড়েছে। টিভি দেখছিল, বসে বসে দেখার সময় ওই সময় দেখছি নিজেই যে সাপে কাটছে। উনি কি তখন একাই ছিল? উনি তখন একাই ছিল। আচ্ছা, ওনাকে যে সাপ কামড়েছে সে বলতে পারছিল যে সাপ? নিজেই বলতে পারছে। আচ্ছা, তারপর কি মেডিকেলে নিয়ে গেছেন নাকি কোনো কবিরাজের কাছে? না না, মেডিকেলে ডাইরেক্ট নিয়ে গেছেন, মেডিকেলে। তো এখন কি হয়েছে, কি শুনলেন? ঘন্টা দুয়েক পরে শোনা গেল যে সে আর নাই, মারা গেছে। মারা গেছে। আচ্ছা, কি নাম আছে তার? নিময়া। আচ্ছা, বাড়িতে স্বামীর নাম আছে গুরুদাস রায়। বাড়িতে বাচ্চা কাচ্চা কয়জন আছে? বাচ্চা ছেলে একজন, মেয়ে একজন। আচ্ছা, দুইজন। জায়গাটার নাম কি? পুটিমারি। এই যে বাড়িতে আসছেন, এখানে কি হয়েছে কার? এখানে শুনলাম আসার পরে যে পোকা কামড়েছে আমাদের বাড়িতে দূরে। তো বললো কি যে আমি টিভি দেখতেছি, পায়ে নিচে চেয়ার ছিল, চেয়ারের মধ্যে মানে বিছানার মধ্যে বসে চেয়ারের মধ্যে পাটা দিচ্ছি, পাটা দিয়ে ও দেখতেছে টিভি। দেখার সাথে সাথে ও শুধু খালি দেখলো যে একটা ঠোকর দিল, নিজ মুয়ে দেখছে সাপটা নিচে নামে চলে গেছে চকির তলে। দেখছিল সাপটাকে? হ্যাঁ, ও দেখছিল, কিন্তু আমরা দেখছি কিন্তু আমরা খুঁজে পাইনি। আপনারা দেখছিলেন সাপটাকে? না, দেখতেছি বলে ও সাপটা দেখছে মানে আমরা দেখতেছি যে নাই সাপটা, খুঁজে পাননি, না পাই নাই, শুধু ওটাই দেখছি। কি রকম সাপ ছিল বলতে পারছিল? না, ও বলছে যে কালো সাপটা, এই এতটুক সাপটা, কিন্তু বলতে পারে না সঠিকটা যে কি সাপ। তো আপনারা কি সাথে সাথে মেডিকেল নিয়ে গেছে? হ্যাঁ, মানে 2-3 মিনিটের মধ্যেই নিয়ে গেছে, মানে গাড়িতে উঠে গাড়িটারি বাইর করতে তো সময় হয় না, ওই সময়ের ভিতরে তো নিয়ে গেছে। তো এখন কি কি শুনলেন? এখন এখন শুনলাম যে ও নেই, মারা গেছে। মারা গেছে। বাড়িতে বাচ্চা কাচ্চা? বাচ্চা কাচ্চা 2টা, একটা ছেলে একটা মেয়ে, ছোট ছোট। ওর স্বামী কি করে কাজ? রাজমিস্ত্রি কাজ করে।